हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमी आज के आपनादेरके तैरी करे देखाबो नूडल्स दिए तैरी करा दारुण मजार एक नास्ता रेसिपी। एई नास्ताटा देखते जेमन अनेक बेशी सुंदर और आकर्षणीय है, खेते तेमनी दारुण मजादार है और बनानो जाए घरे थाका कयेकटी उपकरण दिए। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দেব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেই। তার জন্য প্রথমে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো। আলুগুলোকে আমি খোসা ছড়িয়ে নিচ্ছি। আমি কি আলুগুলোকে খোসা ছড়িয়ে একটা পাত্রে নিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। আমি এখানে পাঁচটা আলু নিয়েছি, এগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আলুগুলোর সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, আর এখানে 2টা কাঁচামরিচ একদম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স মানে হচ্ছে পোড়ামরিচ, যে পাওয়া যায় সেই পোড়ামরিচটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের মরিচ হাতে লাগলে জলে তারা অবশ্যই হাতের মধ্যে গ্লাস পরে নেবেন। আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নরম করে দিচ্ছি, এতে করে আমরা যে আলুর ম্যাশটা তৈরি করব, যে ভর্তা টাইপের তৈরি করব, পোটটা তৈরি করবো, সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমি স্বাদটা আরও বাড়ানোর জন্য সামান্য 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে এখন সব কিছু আমি খুব ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে তৈরি করবেন। তার জন্য প্রথমে এভাবে একটু আলু নিয়ে নেবেন, আপনারা যেরকম শেপ পছন্দ করেন ছোট অথবা বড় সেই অনুযায়ী নেবেন। আমি যে মাঝে যে আঙ্গুল যে ফিঙ্গারটা হয় সেই ফিঙ্গারের সাইজ অনুযায়ী করব। আমি ফিঙ্গারের মতো তাই শেপ দিয়ে নিচ্ছি। সামান্য একটু নিয়ে প্রথমে গোল করে তারপর হচ্ছে আমি এরকম লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে বানিয়ে নেবেন আর এই শেপটা কিন্তু খুব সুন্দর আর মসৃণ করে দেবেন, তাহলে আপনার সবগুলো সাইজ সমান হবে আর দেখতে অনেকটা সুন্দর লাগবে। এভাবে করে আমি সবগুলোকে প্রথমে বানিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি নুডলসটা তৈরি করে নিচ্ছে। আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখনই আমি 1 প্যাকেট যে ইনস্ট্যান্ট নুডল পাওয়া যায়, নুডলসগুলো পাওয়া যায় যেমন ম্যাগি নুডলস, মিস্টার নুডলস, তারপর হচ্ছে আরও অনেক আইটেমের নুডলস আছে, যে কোনো আপনাদের যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা দিয়ে ভালো মতো একটু সেদ্ধ করে নেবেন। মানে 2 থেকে 3 মিনিট লাগে এটা সেদ্ধ হতে। সেদ্ধ হতে পানি ছড়িয়ে নিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি, হালকা একটু গরম আছে, আপনারা ঠান্ডা করে নিতে পারেন। আমি তারপর নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলার প্যাকেটটা খুলে পুরোটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এটার স্বাদটা অনেক ভালো আসবে আর দেখতেও খুবই আকর্ষণীয় লাগবে। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। চলে যাবো আমরা নেক্সট স্টেপে। তার জন্য আলুর যে ফিঙ্গারগুলো তৈরি করে রেখেছিলাম সেই ফিঙ্গারগুলো নিয়ে নিয়েছি। এই ফিঙ্গারের মধ্যে নুডলসটা আমি খুব ভালো মতো পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁচিয়ে দিয়ে এখন ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে এখন আরেকটা স্টেপ করতে হবে, সেটা অনেক ইম্পর্টেন্ট এই স্টেপটা। এতে করে আপনার নুডলসের যে ফিঙ্গারে যে পাকোড়া টাইপের হবে এটা খেতে দারুণ সুস্বাদু হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন, ময়দা অথবা আটা আপনাদের যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা নিয়ে নেবেন। আর সামান্য একটু লবণ আর একটু ধনে পাতা কুচি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। এটা সবার বাসায় থাকে, আমাদের সবার বাসায় আটা ময়দা অ্যাভেলেবেল থাকে। এগুলোকে আমি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা এরকম টাইপের ঘন হবে, একদম পাতলা অথবা একদম ঘন এরকম হবে না, যে চামচের গায়ে লেগে থাকে এরকম হবে পেস্টটা। আমরা যে ফিঙ্গারটা বানিয়ে রেখেছি সেই ফিঙ্গারটা নুডল দিয়ে যে মোড়ানোর পরে যেটা হয়েছে সেটাকেই আমি এই ময়দার মধ্যে যে পেস্ট বানিয়েছি সেটার মধ্যে কোট করে নেব। কোট করে আমরা এখন এটাকে তেলে ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন, আবার চাইলে আমার মতো মিডিয়াম তেলও ভাজতে পারেন, একটু কম তেল দিয়েও ভাজতে পারেন। এগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচ করে এখন এই যে ফিঙ্গার নুডলসের পাকোড়া বানিয়েছি সেগুলোকে আমি ভেজে নেব।
আমি একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই রেসিপিটির মধ্যে লাইক দিবেন আর রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা আমার রেসিপিগুলো পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি ইউনিক রেসিপি দেওয়ার জন্য। আর আপনারা কেমন রেসিপি পছন্দ করেন তা অবশ্যই আমাকে জানাবেন। যখনই এইরকম ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি তেল থেকে ছড়িয়ে উঠিয়ে নিয়েছি এই ফিঙ্গার নুডলসের পাকোড়াগুলোকে। এগুলো আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন অথবা মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। এই নাস্তাটা খুবই ইয়ামি হয়, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। যদি ইয়ামি না হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইয়ামি হলো মজাদার হলো আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা তৈরি করতে আপনাদের কেমন লেগেছে আর খেতে কেমন লেগেছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।